আমি আমার পরম পিতা রাতুল চরণে কোটি কোটি প্রণাম জানাই, প্রণাম জানাই উপস্থিত ঋতিক দেবতারে, প্রণাম জানাই যাজক অধৈর্য গুরুজন ও সবাইকে জানাই আমার রামন্দিত জয় গুরু। সকল লোভের লোভী যিনি তারই লোভে মজ, সকল প্রেমের প্রেমী যিনি তারই প্রেমে মজ, সকল মোহের মোহ যিনি তারই মোহ মজ। আজ 16ই সেপ্টেম্বর, 30শে ভাদ্র, শ্রী ঠাকুরের 137তম আবির্ভাব দিবসে সবাই আমরা তার চরণতলে উপনীত হয়েছি। সবার মঙ্গল প্রার্থনা কামনা করে আমরা এখন মাতৃ সম্মেলন অনুষ্ঠানটি শুরু করতে চলেছি। প্রথমে আমরা স্তোত্র পাঠ করে অনুষ্ঠানটি শুরু করব। তোমার বৃদ্ধি আমার বুদ্ধি
পালনে ও প্রিয় রাজা ধীরাজ সম্রাট, তুমি থাকো তুমি বাঁচো আমাদের জীবন চলার প্রতি পদক্ষেপে, ধন্য হয়ে উঠো সরশ্রী সরশ্রী সরশ্রী। নারী নীতি থেকে পাঠ করছি। স্ফুরিত নারীত্বে পুরুষের উদ্দীপ্তি, নারী যতই তাহার বৈশিষ্ট্যে মুক্ত হইবে পুরুষে সেই সংক্রামিত হইয়া পুরুষত্বকে ততই উদ্দাম ও উন্নত করিয়া তুলিবে, আর পুরুষের পুরুষত্ব যতই অনাদি ও উন্মুক্ত হইবে নারীতে তাহা সংক্রামিত হইয়া তাহার বৈশিষ্ট্যকে সার্থক করিয়া তুলিবে। প্রকৃতি ও পুরুষের ইহাই প্রকৃত লীলা, যে লীলায় ভগবান মুক্তিবান হইয়া তাহার প্রকৃতিতে অধিষ্ঠিত থাকেন। যদি ভোগ করিতে চাও, সার্থক হইতে চাও, বৈশিষ্ট্যকে লাঞ্ছিত করিও না, উন্নত করো। জয় গুরু, বন্দে পুরুষোত্তম। জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের মাতৃমঙ্গল থেকে পাঠ করছি। পুরুষ ও নারীর বৈশিষ্ট্যের মূল, একটা ঢেউয়ের উদ্বেলায়িত অবস্থাটা যেন পুরুষ, আর অবহেলায়িত অবস্থাটা যেন নারী। অবহেলায়িতর উপর ভর দিয়ে যেন উদ্বেলায়িত দাঁড়ায়। প্রকৃতি যেন পুরুষের বিশ্রামের ক্ষেত্র, নারী পুরুষের পরিপোষক, পুরুষ নারীর পরিপূরক, উভয়ে মিলে যেন এক, নারী যেন পুরুষের সত্তার বাকিটুকু। তাই মনোবৃত্তানুসারিণী স্ত্রীর কথা বলে, আর স্বামী যেন স্ত্রীর সত্তা। পুরুষ নারীর এই গভীর সম্পর্ক অনেকে বোঝে না, তাই একে অন্যকে তথাকথিত ভোগের উপকরণ মনে করে। কিন্তু প্রকৃত দাম্পত্য মিলন ও প্রণয় যেখানে, সেখানে ঠিক লক্ষ্মী নারায়ণ বা শিব দুর্গার আবির্ভাব হয়। জয় গুরু। মায়েদের থেকে পাঠ করছি। শিশি ঠাকুর হঠাৎ একটি মাকে জিজ্ঞাসা করলেন, অমৃতি করে কি করে করে? মাটি বললেন, তা তো ঠিক জানি না। শিশি ঠাকুর বললেন, তাহলে আর কি করলি? এক একবার অমৃতি আনছিলি, একবার মা অমৃত আনছিল, যেমন খাস্তা তেমনি ভিতরে রসে তাপুর পুকুর, অমন অমৃতি আর খায়নি। এরপর নানা স্থানে নানা রকম মিষ্টি সম্বন্ধে রসালো আলাপ আলোচনা চলতে লাগলো। সকলেই মহা খুশি হয়ে অসংকোচে নিজ নিজ অভিজ্ঞতা বলতে লাগলেন। ধনী দরিদ্র, শিক্ষিত অশিক্ষিত, বৃদ্ধ যুবা অভিজাত সাধারণ, সব ভেদাবুদ্ধি তিরোহিত হয়ে যেন এক অভিনব বৈশিষ্ট্যপালী সখ্য সেতু রচিত হয়েছে জনালের দরবারে। এই পরিবেশে তাই মানুষ সহজ হয়, সুস্থ হয় দৈন্যমুক্ত, আবরণ বর্জিত। বন্দে পুরুষোত্তমম্। জয় গুরু। এখন আলোচনা প্রসঙ্গ পাঠ করে শোনাবে আমার স্নেহা মা। জয় গুরু। আলোচনা প্রসঙ্গ থেকে পাঠ করছি। প্রশ্ন, বৈশিষ্ট্য কি? শ্রীশ্রী ঠাকুর, প্রত্যেকেরই জন্মগত বিশেষ ঝোঁক ও সংস্কার থাকে, সেইটাই তার বৈশিষ্ট্য। সে সেইভাবে জগৎটাকে দেখে ও ক্রিয়া প্রতিক্রিয়া করে, একই পরিবেশে পড়ে, তার ভিতর থেকে বিভিন্ন লোক বিভিন্ন আহরণ করে, প্রত্যেকে আহরণ করে তার প্রয়োজন মাফে। তাই বলে, স্বধর্মে নিধনং শ্রেয়, পরধর্ম ভয়াবহ। নিজের বৈশিষ্ট্য বাদ দিলে আমি আর আমি থাকি না, আমার আদান প্রদান প্রশন ও কর্ম সবই ব্যাহত হয়। তুমি হয়তো প্রকৃতগতভাবে শিল্পী, তুমি কুম্ভকার হতে গেলে যে পারবে না তা নয়, সেই কাজ করবে শিল্পী ধাজে, চামার হলেও তা করবে শিল্পী ধাজে। তবে প্রত্যেকের জীবিভাগ যথাসম্ভব বর্ণচিত হওয়া বাঞ্ছনীয়, তাতে ধারাটা বজায় থাকে ও পুষ্ট হয়। জয় গুরু। Thank you.
Oh,
আমরা সুন্দর একটি ভক্তি গীতি শুনলাম, আমরা আর একটি ভক্তি গীতি শুনে নেব। Thank you.
জয় গুরু।